হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার জায়গায় মুকিলাম বলুন বানাই। আমি ও কিমা উনা দিয়া তার পানি ফালাইয়া পেট ফালাই দিছি, ফালাইয়া ও রাখছি। আর লইছি আমি ফ্রোজেন ভেজিটেবল, লইছি মাশরুম, লইছি আমি বলা নিজের লাগে। আর দেখো বলা নিজের লাগে সস একটা লইছি আমি। আর এখানে আমি লইছি একটা পেঁয়াজ চপ করে লইছি, সামান্য এক টুকরা আমি রসুন লইছি 6 ক্লোভস। আর টমেটো 2টা লইছি। এখন আমি কুকারটা অন করছি, আমি অল্প করি আর কি তেল দিলাইমো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুনটা দিলেই আগে রসুন আর আদাটা আমি দিলাম এক লোক। সেইটার লাগে আমি লবণ দিলাইনি, 1 টেবিল স্পুন আমি দিলাম, 1.5 টেবিল স্পুন। চেষ্টা করবেন ব্রাউন হয়ে গেলে আমি একটি মাথা দিলাম। দেখো কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি টিমাটা দিলাম। যেমন আমি টমেটোটা দিলে টমেটোটা দিয়েছি আমি ফ্রেশ মাল লগে দিলাইছি, টমেটোটাও গলি দিব আর কি মাঝে একটা সেটার বনা করবো রয়েছে। আমি 5 মিনিট এখন দাঁড়িয়ে লাগিয়ে দিব, মাঝে স্পাইস দিব। তখন আমি সব স্পাইস দিলাই, ফুল মরিচের গুঁড়া সামান্য দিছি, চিলি পাউডার দিছি 1 টেবিল স্পুন। সামান্য আমি বাকর দিছি 1/2 টেবিল স্পুন।
পানিটা দিলেন পানি আপনারা আনতে করে দিতে হইবা কিমার পরিমাণে আর বেষ্টিপুরের পরিমাণে আপনারা পানিটা দেবেন আমি আর পানি একদম রাখি দিন আরো 15 মিনিট লাগে রাখি দিন 15 মিনিট বাদে দেখবো কিলামটা হয়েছে আমার 15 মিনিট হয়ে গেছে এখন আমি একটা ডেগুর মাঝে আমি গরম পানি লইছি গরম পানিটা এখন আমি বয়ল করার লাগে লইছি স্প্যাগেটিটা এখন আমি বয়ল করবো গরম পানির মাঝে চাইলে আপনারা বাদ দিয়ে খাইতে পারবা চাইলে স্প্যাগেটি দিয়েও খাইতে পারবা কেউ স্প্যাগেটি ভালো খাই না তো বাদ দিয়েও খাইতে পারবা কারণ আমি একটা পানি গরম করছি পানির মাঝে এখন আমি সামান্য তেল দিলাইমু আর সামান্য লবণ দিমু যে স্প্যাগেটিতে আঁকি একটা লগে একটা লাগতো না করে তেল দিলে আঁকি আলগা আলগা থাকবো তার লাগে সামান্য আমি তেল দিই লবণ
পানিটা গরম হয়ে আনলে আমি স্প্যাগেটিটা দিলাম। ওকে সামান্য পানি গরম হয়ে গেছে, তখন আমি স্প্যাগেটিটা দিলাম। দুই টুকরা করে দিয়ে দিলাম, বেশি লম্বা হইলে ইয়ে লাগে, খাইতে অসুবিধা হয়, তাই আমি দুই টুকরা করে দিলাম। দেখো কা স্প্যাগেটিটা পুরো হয়ে গেছে, এখন এখন আমি লামাই নিমু, একটা হাত দিয়ে আপনারা দেখ ফেলতে পারবা, রং হয়ে গেছে, ভাঙ গেছে, তখন আমি লামাই নিমু। দেখো কা এখন আমি লামাই দিয়া একটা ক্যালেন্ডারও আপনারা নিজেই নিবা, নিজে ইয়া ঠান্ডা পানি দিয়ে দই দিবা। ঠান্ডা মাইনি দৌড়লে একটা যে জিও আছে ওগুলো লাগতো না, এখন একটা লাগে একটা সব লাগতো না, আমি ঠান্ডা মাইনি দৌড় নিছি, এখন রাখি দিন। পানিটা জড়িয়ে আনলে আপনারা বলো নিচ দিয়ে খাইতে পারবো। দেখা পানিটা এখন বলো নিজে উকাইয়া ড্রাই হয়ে গেছে, অত শিরা হইলে ভাল লাগতো না, সসি হইতো আর কি সামান্য, ড্রাই হয়ে গেছে আর স্প্যাগেটিটা হয়ে গেছে। এখন আপনারা ট্রাই করে দেখবা, যদি ভালো লাগে তা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না। ওকে তার ভালো থাকা, ওকে সালামু আলাইকুম।